প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আরেকবারের জন্য ফিরে আসলাম তোমাদের এবি দিয়ে উচ্চ মাধ্যমিক বাংলা পেপার নিয়ে বাংলার এমসিকিউ মেলানোর জন্য ফিরে আসলাম আজকে দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমি পেজ নম্বর একশো থেকে কথা বলবো তো চলো একশো নম্বর পেজের এমসি এর সঠিক উত্তরগুলো একবার মিলিয়ে নাও কোয়েশ্চেন নাম্বার ওয়ান ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস কবি মৃদুল দাসগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই খাঠের এসরাজ অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির সে নিখোঁজ ছিল বড় বাড়িতে আর ছোট ছেলের জন্য বারো মাস যে চাল রান্না হয় পদ্মজালি হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি সেবার বলতে যে সময়ের কথা বলা হয়েছে শীতের আসল বাজারের খোঁজ করা হয় না উৎসবের কারণ উৎসবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল ছাতু গলদের নিপাত করেছিল সিজার ঠিক হলো ট্রেনটা থামানো হবে এমন সিদ্ধান্তের কারণ হলো কয়েদিদের খাবার দেওয়া হবে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদারের হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কেননা সংস্কৃতে তেরো পেয়েছিলাম রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে যাত, পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় চাল চাই কাপড় চাই বিভব নাটকের অনুপ্রাণে হলো জাপানি কাবুকি নাটক শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু দেখাও কাহে কোন নাটকের সংলাপ রিজিয়া বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা বিনোদ বিহারী মুখোপাধ্যায় উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর হল শিলিগুড়ি পরবর্তী পেজ পেজ নম্বর একশো পনেরো অবশ্যই অনেক লেট শুধুমাত্র তোমাদের অনুরোধের জন্য এমসি কিউগুলো আমরা মিলিয়ে দিচ্ছি একবার মিলিয়ে দেবে এমসি কিউগুলো পেজ নম্বর একশো সাতা সতেরোই এই প্রশ্নের উত্তর আছে প্রশ্নোত্তর পর্ব আছে কোশ্চেন এক আসল বাদার খোঁজ করা হয় না উৎসবের কারণ উৎসবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল উনি আমার প্রতিদেবতা এখানে উনি হলেন সেব সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি সেবার বলতে যে সময়ের কথা বলা হয়েছে শীতের করিম করিমফোড়াজি একথা ছিল পেশাদার লাঠিয়াল বাসিনীর মুবাড়ির বড় কর্তার বয়স হয়েছিল বিরাশি বছর বিভাব নাটকের রচয়িতা হলেন শম্ভুমিত্র নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন দিলদারের পোশাক পরে রাজা রথারহনম নাটয়তি এর অর্থ হল রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স কোন নাটকের সংলাপ রিচার্ড দ্য থার্ড হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কেননা সংস্কৃতে তেরো পেয়েছিলাম চলো এবার বিয়ে করি আমরা রজনীর এই প্রস্তাবে তার প্রেমিকা যে শর্ত দিয়েছিল থিয়েটার করা ছেড়ে দাও রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেটি হলো শেষ লেখা ঘুমহীন তাদের চোখে হানা দেয় যা হানা দেয় তা হলো ক্লান্ত দুঃস্বপ্ন গাছ আনো বাগানে বসাও কেননা দেহ সবুজ বাগান চাই গলদের নিপাত করেছিল কে সিজার ঠিক হলো ট্রেনটা থামানো হবে এমন সিদ্ধান্তের কারণ হলো কয়েদিদের খাবার দেওয়া হবে আমি তো চললুম আবার দেখা হয় কি না কে জানে যে নাটকের সংলাপ পথিক উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন বক্তা রজনী চাটুর্যে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ আর্টের প্রতিষ্ঠাতা হলেন হেমেন্দ্রনাথ মজুমদার ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রগণটি রাজা হরিশ্চন্দ্র তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস বিখ্যাত কুস্তিগির গোবর গৃহ গুহর প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ যে যাই লঙ্কায় সে হয় রাবণ এটি একটি জটিল বাক্য পেজ নম্বর পরবর্তী পেজ পেজ নম্বর একশো সাতাশ একশো সাতাশ পরের পেজ এবিটি এর পেজে যেখানে একশো উনত্রিশে প্রশ্নোত্তর পর্ব আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলে সমন্বয়ী রূপমূল উষ্মধ্বনির উদাহরণ হল দন্তস ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন অ্যানোনে অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা নীরদ সি চৌধুরী দ্য ইনার আই এ কার অনুভূতি অব কার অনুভূতি অবলম্বনে নির্মিত তথ্যচিত্র বিনোদ বিহারী মুখোপাধ্যায় ব্যাবিলন এতবার গুড়ো হল ব্যাবিলন হলো ঝুলন্ত উদ্যান অলৌকিক গল্পের অনুবাদককে কর্তা সিং এই অনিন্দ্য সৌরভ অনুবাদক হলেন অনিন্দ সৌরভ দ্য নাইট ইজ কলিং মি এ কোন নাটকের উক্তি ক্যান্ডিডা নান্দিকার গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সারা জীবন প্রমটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল কার কথা বলা হয়েছে কালিনাথ সামনের কয়েকজনের হাতটা উঁচু করে থাকে হাতে কি ছিল পতাকা বা ফেস্টুন দ্বিতীয় লব সিনে অমর কোন চরিত্রে অভিনয় করেছে পুলিশ তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না দেলদার নানা রঙের দিন নাটকের চরিত্রের সংখ্যা দুই আমি তো চললাম আবার দেখা হয় কি কে জানে বিভাব নাটকে ব্যবহৃত এই সংলাপ যে নাটকের পথি অলিস অলস সূর্য বলতে বোঝানো হয়েছে অস্তগামী সূর্য সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে কবির দেহ দেুপনানে কুলে কবিতারী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ লেখা ড্রাই ডোল হলো শুকনো চাল চিবিয়ে জল খাওয়া মানুষের থাকলেও ঠিকই মানুষ থাকলেও ঠিকই বুঝতো সে কি বোঝার কথা বলা হয়েছে জলের টানে মানুষ ভেসে গেছে ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা একসময় দাগি দেখাচ্ছিল নিবারণ বাগদি পরবর্তী পেজ পেজ নম্বর একশো চল্লিশ একশো চল্লিশ নম্বর পেজটা একবার দেখো একশো চল্লিশ নম্বর পেজ পরবর্তী একশো চল্লিশ মানে তোমার উত্তর পাবে একশো তেতাল্লিশে প্রশ্নোত্তর পর্বটা পাবে একশো তেতাল্লিশ নম্বর পেজ বড় বউ ভাবতে চেষ্টা করে কি উত্তর তখনও চাঁদ সূর্য উঠবে কিনা তোরেও তো টেনে নিচ্ছিল উদ্দিষ্ট একটি বাঁচলো কীভাবে গাছে বেঁধে থেকে গিয়েছিল এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিগড়ে আমি স্বকর্ণে শুনেছি কথাটি বলেছে ফজলু শেখ সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি সেবার এমন আবহাওয়া শুরু হয়েছিল মঙ্গলবারে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে বাইজেন্টিয়াম দূরের শহরে ফিরিঙ্গিরা গুলি করছে নিরস্ত্র ভারতীয়দের উপর চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান রজনীনবাবু থিয়েটার আসাকে চাকরি করতেন পুলিশে এতে আমার হাসি পেলো না বক্তা অমর তাওয়ার কয়েক বছর পর মানাবে না আমাকে কোন চরিত্রে দিলদারের কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মোড়া এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যমশাই কোন কথাটা গ্রিন রুমে কথা হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় চাল চাই কাপড় চাই আরেক তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে নেপথ্য থেকে বেজে উঠল হারমোনিয়াম মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক প্রথম বাংলা মুদ্রণ হরফ খদাই করেন পঞ্চানন কর্মকার নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন কবাডি যে সমাজে সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদ ব্যাখ্যা করে দেয় সে সমাজ ব্যাখ্যামূলক সমাজ বাক্যের অব্যহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেছিলেন ব্লুমফিল্ড এই একটা পেজ গেল এর পরবর্তী পেজে চলে আসো পরবর্তী পেজ পেজ নম্বর একশো তিপ্পান্ন আজকের ক্লাসে শেষ পেজ এটা যদিও একশো তিপ্পান্ন নম্বর পেজ অর্থাৎ তোমার এখানে এমসিকিউ যেখানে শুরু হচ্ছে একশো তিপ্পান্নর পর একশো পঞ্চান্নই এমসিকিউ শুরু হয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান উৎসব কার কাছ থেকে কৌটো নিয়ে এসেছিল সতীশবাবু এর মধ্যে কোন কাঠ কর্তার মৃত্যু নিবারণী যোগ্য লেগেছিল বেল তাকে দেখে সবাই তর্ক থামালো সে হলো বুড়ি কবি দেহ চাই সবুজ বাগান অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক সময়টি হল সকাল কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক বিশ্ব সংসারের হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে উৎসব বাদা থেকে চাল আসছে বাদা কী বিস্তীর্ণ জলাভূমি বিভাব কি ধরনের নাটক একাঙ্ক রাজনীতি বড়কুট বক্তা রজনী রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার নাটক করাকে নাট্যকার বলেছেন বকামি অমরের বাড়ির জানলাটি অবস্থান দক্ষিণ দিকে মৃত্যু দেখাও কাহারে এটি কোন নাটকের সংলাপ রিজিয়া মরাহাতি সোয়ালা কথাটা দর্শকের বহুরূপী নাট্যগোষ্ঠী পরিচালিত প্রথম নাটক উলু খাগড়া বলি ছিলেন একজন দরবেশ আলান্টিস নামটি যেখানে পাওয়া যায় উপকথা ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র সাঁওতাল দম্পতি চিত্রটি স্রষ্টা রাম কিঙ্কর বেইজ বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত শারদরঞ্জন রায়চৌধুরী বর্ণনামূলক ভাষার আলোচনায় প্রধান বিষয় চারটি জাতীয়তাবাদ কোন শ্রেণীর রূপমূল জটিল রূপমূল এটা ছিল আজকের ক্লাসের বিষয় অর্থাৎ আজকের ক্লাসটা এইখান পর্যন্তই সমাপ্ত করলাম পরবর্তী সময় ফিরে আসবো নতুন এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও স্টেটিউন